ধুয়ে মুছে ঢেলে সাজানো হচ্ছে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা তৈরি করা এই মঞ্চ সেজেছে খোদ হাসিনার বিচারের উদ্দেশ্যে। যে মঞ্চে বিচারের নামে হয়েছিল প্রহসন, সেই মঞ্চেই আবার ফিরতে হচ্ছে স্বৈরাচার হাসিনাকে। আগামীকাল সোমবার বাংলাদেশে জুলাই অগস্ট অবিচারের বিচার শুরু হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই। এর আগে হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে 14 জনকে সোমবার সশরীরে হাজির করবে বাংলাদেশ পুলিশ। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের 10 জন সাবেক মন্ত্রী, বাকি 4 জনের 2 জন ছিলেন হাসিনার উপদেষ্টা, অন্য 2 জনের 1 জন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, আরেকজন সাবেক সচিব। গত 27 অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তজা মজুমদার 18 নভেম্বর একটি খুনের মামলায় হাসিনা সহ 47 জনকে 18 নভেম্বর সোমবার তার সামনে হাজির করার নির্দেশ দেন। বাংলাদেশ পুলিশ তাদের হেফাজতে থাকা 14 জনকে সোমবার ট্রাইব্যুনালের সামনে পেশ করবে। তারা হলেন সাবেক মন্ত্রী দীপুমনি, আনিসুল হক, রশেদ খান মেনন, ফারুক খান, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ। ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত যেসব নৃশংস কাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে বলে জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, গত 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত কাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি বলেন, বিচার বহির্ভূত প্রাণনাশ ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা। তারা সেটি খতিয়ে দেখেছেন। তাতে তারা দেখেছেন, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। অভিযোগ রয়েছে যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে। আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি। আমরা এখানে কোনো ছাড় দেব না। আমরা বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই ট্রাইব্যুনালে শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শেষে শাস্তি কার্যকর হয়েছে।